এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। করবুক মহকুমায় গোড়াগাপ্পায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীর হাতে ধরে উদ্বোধন হলো রাজ্যের 103তম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। 24 ঘন্টা স্বাস্থ্য পরিষেবাও চালু হলো এর সাথে। 5.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 10 শয্যা বিশিষ্ট গোড়াগাপ্পা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। স্বাস্থ্য কেন্দ্রটি চালু হওয়ার পর এলাকাবাসীদের মনে খুশির জোয়ার। এখানে কোনো অভিভাবক এই অভিযোগ করতে পারবেন না যে আপনার ঘরের ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। আমরাই তো সমস্ত শিক্ষার দায়িত্ব নিয়েছি। 10 বছর আগেও যেখানে আমাদের রাজ্যের স্থান ছিল 14 নম্বরে সারা দেশের মধ্যে, আজকে 2017 সালে আমরা গর্ব করে বলতে পারি আমাদের রাজ্য হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে অগ্রগণী 1 নম্বর রাজ্য। শিক্ষা সাক্ষরতার 97.5% করে যারা 1 নম্বরে ছিলেন কেরালা, 2 নম্বর মিজোরাম, তাদের অতিক্রম করে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে আজকে আমরা 1 নম্বরে এসে জায়গা করে নিয়েছি। রাজ্যের পঞ্চম একলব্য মডেল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন হলো সোমবার। অমরপুর মহকুমার পূর্ব দোলমাতে এই বিদ্যালয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি উপজাতি কল্যাণ ও কৃষি মন্ত্রী অভয় দেব বর্মা। দুর্ভাগ্য, রেখা 100 দিন আন থাকলে পরে সে আমি 100 দিন হতে দিচ্ছেন না। আজকে 42 দিন তারও আবার ঠিক মতো টাকা পয়সা দিচ্ছেন না, মানুষ কাজ করতে অসুবিধা হচ্ছে। রেখার 60% টাকা মেটেরিয়ালস এর টাকা হয়, এটাও আমরা দিচ্ছি গত বছর থেকে এই বছর। সেখানে ওই ধরনের টাকা না পাওয়ার দরুন আমাদের রাজ্যে নির্মাণ কাজ যেগুলি শুরু করেছিল এইগুলিও পিছিয়ে যাচ্ছে, করা যাচ্ছে না, বারবার সেখানে বলে পাওয়া যাচ্ছে না। আমাদের রাজ্যে কিছুদিন আগে অমরপুর মহকুমা এত বড় বন্যা হয়ে গেছে, এই বন্যা 4000 মানুষ সেখানে শরণার্থী শিবিরে আশ্রয়িত হয়েছে। এত বড় বন্যা হয়ে গেল সেখানে রাজ্য সরকার, রাজ্যের পক্ষ থেকে 300 কোটি টাকা সেখানে চাওয়া হয়েছে, আমরা সেই টাকা এখনো পর্যন্ত আমরা পাইনি। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভড পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোন চিকিৎসকের 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। এভাবে কি আর লেখা যাবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ। আরএফএল ওয়ান ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বিশালগড় ব্লকের অধীন পুনাবন উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে। পূর্বে এই হাসপাতালে চিকিৎসক নার্স সবাই ছিল, কিন্তু বর্তমানে একজন ফার্মাসিস্ট রয়েছেন। হাসপাতালের চারপাশ জঙ্গলে ঢাকা অবস্থায়। এলাকাবাসীর অভিযোগ, তারা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা আজ পর্যন্ত পায়নি। কি সমস্যা এটা? যার সমস্যা দীর্ঘদিন ধরে, আগে তো এখানে ডাক্তার আসিল, নার্স আসিল, ডিসপেন্সারি আসিল, বাউন্ডারি বেড় আসিল। আজকে 1994 এর পর থেকে এখানে ডাক্তার নার্স এমবিবিএস ডাক্তার কিছু নাই, বাউন্ডারি বেড়াটারও কিছু নাই। এখানে এটা এই ধ্বংসের দিকে রওনা দিচ্ছে সরকারের, কোনো হেলদোল নাই। এলাকার মানুষ এখানে স্বাস্থ্যের কোনো সমস্যা হইলে পরে ছোটাছুটি করে মধুপুর যাওয়ার লাগে, কিন্তু এর আগে আমাদের কোনাবন একটা ভালো স্বাস্থ্যের পরিষেবা ছিল। আজকে প্রায় 94 পর থেকে এখানে স্বাস্থ্যকেন্দ্রে এই বেহাল অবস্থা পড়ে রয়েছে, সরকারের জন্য কোনো খোঁজখবর নিতেছে না। আর রাতের অন্ধকারে এখানে কিছু বকাটে যুবক মদ্যপান করে আয়া। আপনার আলোচনা করছেন পঞ্চায়েত বা দপ্তরে? আমরা পঞ্চায়েতে এই ব্যাপারে বহুবার অবহিত করছি যে বিষয়টা নিয়ে একটু ইয়েকরণ দেখুন, কারণ এখানে একটা সরকার বেরিয়েছে, এই সরকারের লোকের এই এলাকার লোকের জন্য কোনো হেলদোল নাই, তাদের সমস্যা সাধারণ মানুষের সমস্যা এরা কর্ণপাতই করে না। কোনো কেমন লোক আছে বসবাস? লোক আছে প্রায় 4,000-5,000 লোকের বসবাস আছে। একমাত্র ভরসা এটা ছিল? একমাত্র ভরসা এটা ছিল। পাশাপাশি আরো 2-3 পঞ্চায়েত এটার উপর নির্ভরশীল, রাধানগর পঞ্চায়েত, বাড়িবাড়ি পঞ্চায়েত, কোনাবন পঞ্চায়েত, কয়েকটা পঞ্চায়েতের একটা অংশ এটার উপর নির্ভরশীল ছিল। আগে ডাক্তার আসিল, কম্পাউন্ডার আসিল, এমবিবিএস আসিল, নার্স আসিল, নার্স আসিল, তারপর ধারুবিনের লোক আসিল, কেরিয়ার আসিল, এখন বর্তমানে কিছু নাই। এটা হলে বন্ধ, এখান থেকে একটা রুগী লিয়ে যাইতে গেলে রাস্তাতে খুব বিপজ্জনক অবস্থা, এরমকি অনেক রুগী মারাও গেছে এখানে। এখন বর্তমানে যিনি প্রধান তাইনে, এর আগে আসিল 5 বছর উপপ্রধান, এখন বর্তমানে প্রধান, তাই এ ব্যাপারে কোনো কোনো কথা কইলে কোনো কথাই কো না। আর এই এলাকার আরও সমস্যা আছে, যদি দেখেন ওইদিকে কয়েকটা পরিবার আছে জল নাই, এই জলের কথা। আগাছার অবস্থা কি পরিষ্কার কেমন আছে? আগাছা তো আর কয়ে লাগবে না, এখানে যে জঙ্গলা
মানুষ ঘুমাবো সুবিধা নাই, আর এখানে সন্ধ্যার পরে মধু দিয়ে মদ তো খা নেশা করে এই যে দেখেন না এই যে বাঙাল অনেক দুটো দুটো পড়ে রয়েছে সাংঘাতিক জঙ্গল এখানে গরু বান্ধে। সিপিআইএম কৈলাসর চণ্ডীপুর প্রাথমিক কমিটি এবং বিজিতনগর প্রাথমিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় দুটি উঠন সভা। এই সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 14 জন ভোটার সিপিআইএম দলে যোগদান করে। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কৈলাসর মহকুমা কমিটির সদস্য নিপেন্দ্র চন্দ্র, নন্দলাল দেব, সত্যব্রত ভট্টাচার্য প্রমুখ। যে কলমের ইতিহাসে সময় রচনা হয়েছে তার হচ্ছে বিধানসভার অধিবেশন। বিধানসভার অধিবেশন সম্ভবত রাজ্য নির্বাচনের প্রাক্কালে শেষ অধিবেশন। ছয় জন বিধায়ক যারা কংগ্রেসের টিকিটে জিতে গেছিলেন বিধানসভায় তারা গিয়ে যখন হাজির হলেন ওনাদেরকে তখন কি বলছেন না আমরা বিজেপি দলের পক্ষ থেকে আমরা ট্রেজারি বেঞ্চে বসবো, বিরোধী দলের বেঞ্চে বসবো। ভালো কথা, ট্রেজারি বেঞ্চ থেকে যখন জিজ্ঞাসা করা হলো আপনাদের তো বিরোধী দলের তকমা দেওয়া হয়নি, কারণ আপনারা জিতে এসেছেন কংগ্রেসের ভোটে, মাঝখানে চলে গেছেন ঘাস ফলে, এখন এসেছেন পদ্ম ফলে, উল্টা আসলে ঠিক নিজের জন্য রাজনীতি করছেন না মানুষকে বোকা বানানোর জন্য রাজনীতি করছেন। একবার ওই কৃষ্ণনগর এরিয়াতে গিয়ে বলছেন সুদীপ রায় বলবেন যে আমি কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছি ঘাস ফলে তোমরা আমার সঙ্গে এসো, একটা অংশের মানুষ সুদীপ রায় বর্মনের সঙ্গে পিছু পিছিয়ে আসলেন, কিছুদিন পর বলছেন না এখন আর ঘাস ফলে থাকবো না আমি যাচ্ছি পদ্ম ফলে তোমরা আমার সঙ্গে আসো। মূল কথাটা হচ্ছে চেয়ার চাই, টাকা চাই, নিজেকে পিজি থাকতে হবে, পুলিশ টুলিশ পিছনে থাকতে হবে, গাড়ি থাকতে হবে, সাধারণ মানুষ ঘর পেল কি পেল না, খাবার আছে কি নাই, স্কুলে তার বিধানসভা এলাকার স্কুলে জলের সমস্যা, মিড ডে মিলের সমস্যা আরো আছে কিনা না, এসব চিন্তাভাবনা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের চিন্তাভাবনার কথা। তারা চিন্তাভাবনা করার জন্য ভোটে দাঁড়ায়নি বা রাজনীতি করতে আসেনি, তারা নিজেদের কাছে নিজেরা দায়বদ্ধ। তার জন্য ওই ট্রেজারি বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে বাদল চৌধুরী আমাদের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। ছোট পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ না না, তা কেন হবে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV এর সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন।
জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র‍্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন। শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টকে নিয়ে বগাফা পঞ্চায়েত সমিতির হলঘরে আয়োজিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় সকল লাইন ডিপার্টমেন্টের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি, বগাফা ব্লক আধিকারিক, বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রমুখ। বিদ্যুতায়নের ক্ষেত্রে ভারত সরকারের যে গাইডলাইন, 1971 সালের যে সার্ভে, সেই সার্ভে অনুসারে বিভিন্ন মৌজাভিত্তিক পঞ্চায়েত যখন ছিল, পরবর্তী সময়তে জনসংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্ন পঞ্চায়েতের ভাগ হওয়ার মধ্য দিয়ে আমাদের পঞ্চায়েতের সংখ্যা বৃদ্ধি হয়েছে, কিন্তু মৌজা ঠিকই আছে। এখন যেই পাড়াগুলিতে কাভার হয় নাই, আমরা আজকের মিটিং থেকে আমাদের পঞ্চায়েতের যারা প্রধান, ভিলেজ কমিটির যারা চেয়ারম্যান, যে সমস্ত পাড়াগুলি বাকি রয়েছে, কোন মৌজার কোন পার্ট বাকি আছে, সেই অনুসারে মৌজাভিত্তিক লেখে লিখে 1971 সালের যে সার্ভে, সেটা বিবেচনার মধ্যে রেখে যাতে আমরা রিপোর্টটা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যাতে আমরা জমা দিতে পারি, তাইলে পরে আমাদের বাকি কাজটাও এই সময়ের মধ্যে সম্পন্ন করা যাবে। 2018 সালে নির্বাচন হবে নতুন ভোটিং পদ্ধতিতে। নতুন ভোটিং পদ্ধতি সম্পর্কে রাজ্যের কর্মরত সাংবাদিকদের অবগত করা হচ্ছে। সেই লক্ষ্যে সোমবার তেলিয়ামুড়েও সাংবাদিকদের নিয়ে মহকুমা দপ্তরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভিভিপ্যাট বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক জয়ন্ত দে।
এবার ভিভিপ্যাট আমাদের যে মানে নূতন সংযোজন ভিভিপ্যাট আর ভিএসডিও, এ দুটো হচ্ছে ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছতা আনার জন্য এটা হচ্ছে নূতন একটা প্রক্রিয়া। এই ভিভিপ্যাট মেশিনটা থাকবো আপনার ভোটিং কম্পার্টমেন্টে অ্যালং উইথ আপনার ব্যালট ইউনিট, আর ভিএসডিওটা থাকবো প্রিসাইডিং অফিসারের টেবিলে অ্যালং উইথ কন্ট্রোল ইউনিট। এবার এই ভিএসডিওর মধ্যে ডিসপ্লে বোর্ডটা দেখার জন্য একটা একজন অতিরিক্ত পোলিং পার্সোনাল দেওয়া হইব। আমরা আপনারা জানেন যে অতীতে প্রত্যেক পোলিং টিমে পাঁচজন করে থাকতো, এবার ছজন করে থাকবো। একজন অতিরিক্ত পোলিং পার্সোনালের মূল দায়িত্বেই থাকবো ভিএসডিওতে কী কী ডিসপ্লে হইতেছে সেটা দেখার জন্য। কারণ এবারের ব্যাপারটা হইতেছে যদি ভিএসডিওটার কেউ যদি ভালোভাবে ফলো না করে আর আপনার ভিভিপ্যাটে যদি আপনার সেই পেপার স্লিপটা যদি ভালোভাবে কাইটটা যদি না পড়ে পেপার ট্রেলে, তাহলে একজন ব্যক্তির ভোট কিন্তু কাউন্টিংয়ে আসবে না। কাজে সেটাকে আপনার এনশিওর করার জন্য একজন পোলিং পার্সোনালের প্রভিশন থাকবে এবার, যিনি নাকি ভিএসডিওটা সারা ভোট প্রক্রিয়া চলার সময় ভোটের দিন উনি এটার দিকে পর্যবেক্ষণে রাখবেন। তো এবার অতিরিক্ত ব্যবস্থা বলতে এই ভিএসডিও আর ভিভিপ্যাটটা আছে। আমরা আশাবাদী যে এবার একদম যে অন্যান্যবারের মতো এবারও আমরা অতি সুন্দরভাবে এবং সবার উইথ ফুল স্যাটিসফ্যাকশন অফ দ্য ইলেক্টরস আমরা ভোট প্রক্রিয়া শেষ করতে পারব, সেটাই আমাদের আশা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।